সূরা বাকারা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে, আলিফ লাম মিম। এই সেই মহাগ্রন্থ আল কোরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই কিতাব কেবল তাদের জন্য পথ প্রদর্শক, যারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে। তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে। যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে, ঈমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর। সর্বোপরি তারা পরকালের উপরও ঈমান আনে। সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। যারা এ বিষয়গুলো অস্বীকার করে, তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো, কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা। এরা কখনো ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন মগজ ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন। এদের দৃষ্টিশক্তির উপরও এক ধরনের আবরণ পড়ে আছে। যারা এ ধরনের লোক, তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে। মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে, আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ঈমানদার নয়। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই। আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি। প্রতারণার কারণে আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব, কেননা তারা মিথ্যা বলছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে, না আমরাই তো বরং সংশোধনকারী। অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনিভাবে ঈমান আনো, তারা বলে, হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি? আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এই কথাটা জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তাআলাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলাই তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে। তাদের এ ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো, যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল, তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে দিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে, এরা জানে না। আল্লাহ তাআলা কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন, তাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়ে। মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখ নিষ্প্রভ করে দেবে। এ আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকে চলতে থাকে, আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে সহজেই তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে। তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন। তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না।
আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সূরা তোমরাও রচনা করে নিয়ে এসো। এক আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সহযোগিতার জন্য ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা দোজখের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করে রাখা হয়েছে। অতঃপর যারা কিতাবের উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের এ জান্নাতের কোন একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এমনি ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী এবং সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে। আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তাআলা এ উদাহরণ দ্বারা কি বুঝাতে চান। এভাবে একই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েতের পথও দেখান। আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে। ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তাআলা যেসব সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে। সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? অথচ তোমরা প্রথম দিকে ছিলে মৃত, তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তাঁর কাছে ফিরে যেতে হবে। তিনি সেই মহান সত্তা যিনি এ পৃথিবীর সব কিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কেই সম্যক অবগত আছেন। হে নবী, স্মরণ করো যখন তোমার মালিক তাঁর ফেরেশতাদের সম্বোধন করে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্যে তারা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর তাঁর খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন তোমাদের আশঙ্কার ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলো তো। ফেরেশতারা বলল হে আল্লাহ তাআলা, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ, তুমি একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন তুমি ফেরেশতাদের সে নামগুলো বলে দাও। অতএব আদম আল্লাহর নির্দেশে ফেরেশতাদের সামনে নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল তখন আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমানসমূহ ও জমিনের যাবতীয় গোপন বস্তু জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা বানত হল শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল, অতঃপর সে নাফরমানদের দলে সামিল হয়ে গেল। আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এ নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো, তবে এই গাছটির পাশেও যেও না, অন্যথায় তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে। কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটাল। তারা উভয়ে বেহেশতের যেখানে ছিল
সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি বড় মেহরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়েত আসবে। অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে, তারা অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো, আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখেরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মাদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো, যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারকারী হইও না, এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না, এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই আল্লাহর কেতাব পড়ো, কিন্তু কেতাবের এ কথা তোমরা কি বোঝো না? হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে, তার জন্যে এটা কঠিন কিছু নয়। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। আমার সেই নিয়ামতের মধ্যে একটি ছিল, আমি তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলাম। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও সেদিন গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে মুক্তিপণ নেয়া কিংবা তা নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। স্মরণ করো, যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম, তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। আরো স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম, এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। আরো স্মরণ করো, যখন মুসাকে আমি বিশেষ একটি কাজে 40 রাত নির্ধারণ করে দিলাম, তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে, তোমরা এতে করে ভীষণ জুলুম করেছিলে। অতঃপর এ অপরাধ সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি এ আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সে কথাও স্মরণ করো, যখন আমি মুসাকে কেতাব ও ন্যায় অন্যায়ের পরোপকারী একটি মানদণ্ড দান করেছি যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরো স্মরণ করো, মুসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্য অবিলম্বে আল্লাহর দরবারে তওবা করো, এবং তোমরা তোমাদের নিজেদের শেরেকে অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো, এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মুসা,
আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ইমান আনব না। তখন এ ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রের মতো এক গজব তোমাদের উপর নিপতিত হল, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, মান এবং সালবা নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম সেসব পবিত্র খাবার খাও, যা আমি তোমাদের দিয়েছি তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো, আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুকো। তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দেব, এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। সুস্পষ্ট হৃদায়ত সত্ত্বেও অতঃপর জালিমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। আমিও এরপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম, মূলত এটা ছিল তাদের গুনার ফল। যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে ১২টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজ নিজ পানির ঘাট চিনে নিল। আমি বললাম আল্লাহর দিয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। স্মরণ করো, তোমরা যখন মুসাকে বলেছিলে হে মুসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারব না, তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল তোমরা কি আল্লাহর পাঠানো এ উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলে নিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র তাদের উপর ছেয়ে গেল, আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এ কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো, আর এসব কিছু এজন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমা লঙ্ঘন করছিল। যারা ইমান আনে তারা খ্রিস্টান হোক, ইহুদি হোক কিংবা সাবি হোক, তারাই হবে মুসলমান। এদের যে কেউ আল্লাহর উপর ইমান আনবে, ইমান আনবে পরকালের উপর এবং যথার্থ ভালো কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে, এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই তেমনি তারা চিন্তিতও হবে না। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে, এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো, এই উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। অতঃপর তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকত তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো, যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। এ ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল, আরো যারা পরে আসবে, তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্য এ ঘটনা ছিল একটি উপদেশ। আরো স্মরণ করো, যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তাআলা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন, তারা এ কথা শুনে বলল হে মুসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। তারা মুসাকে বলল তুমি তোমার মালিককে বলো আমাদের, তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হবে। সে বলল অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের,
এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। তারা মুসাকে বলল, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের। তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। তারা বলল, হে মুসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও, আসলে তা কি ধরনের হবে। আমরা তো সঠিক গাভী বাজাই করতে পারছি না, কারণ আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। সে বলল, তাহলে শোনো, আল্লাহর ইপ্সিত সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজও করে না, অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত। এ কথা শুনিয়ে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে এসেছ। অতঃপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এ কাজটি আদৌ করতে চায়। স্মরণ করো, যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয়ই মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি তোমাদের বললাম, কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন, এবং এ ধরনের অলৌকিক ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা এর মাধ্যমে সত্য অনুধাবন করবে। কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তা বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির ফোয়ারাও বেরিয়ে আসে। অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। হে ইমানদার লোকেরা, এর পরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দ্বীনের জন্য ইমান আনবে? অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে, তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন? খবরদার, তোমরা এমনটি কখনো করো না। তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না? এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে, আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে, তা সবই আল্লাহ তাআলা জানেন। এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষর, এরা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব যেন এদের কাছে একটি নিছক ধ্যান ধারণা সর্বস্ব পুস্তক মাত্র, এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয়, তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে। অতঃপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। এসব নির্বোধ লোকেরা বলে, জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝেই আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না? হ্যাঁ, যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে, এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার যারাই আল্লাহর উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে তারা বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। যখন আমি বনী ইসরায়েলদের কাছ থেকে এবর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে,
আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে। কিন্তু এ সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতঃপর সেদিন ফিরে গেছে। এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে, তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ। তারপর এই তো হচ্ছে, তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে, তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোন লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলাকে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেকাংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ঈমান আনায়নের এ আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে? যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, তাদের পরকালেও কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা প্রতিনিয়ত যা করছো, আল্লাহ তাআলা সে সব কিছু থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখেরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। এরা যেহেতু আজাব বিশ্বাসই করেনি, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আজাব কিঞ্চিত পরিমাণ হালকা করা হবে না, আর না তাদের কোনো দিক থেকে কোনো রকম সাহায্য করা হবে। আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা হওয়ার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মরিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার পাঠানো বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসত, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ। তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ। তারা বলে, হিদায়তের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে। আসলে আল্লাহ তাআলাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাত করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ঈমান এনেছে। যখনই তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাযিল হলো যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করেছিল। কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল, তাই তারা অস্বীকার করল। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত নাজিল হোক, কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে। শুধু গোড়ামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে, শুধু এ কারণে যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। তাদের এ কুফরির ফলে তার ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হল। আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে, আমরা তো শুধু সেসব কিছুর উপর ঈমান আনি যা আমাদের বনি ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে, এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য, তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহর নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে? তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল, অথচ তার সামান্য কয়েকদিনের অনুপস্থিতির পরই তোমরা একটি বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে, কত বড় জালেম ছিলে তোমরা! আরো স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে, আমি বলেছিলাম, যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো। এর জবাবে তারা মুখে তো বলল, হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল, আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানোর নেশা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রেখেছিল। তুমি তাদের বলো,
যদি তোমরা সত্যি মুমিন হও তাহলে বলতে পারো এটা কত খারাপ ঈমান যা একজন ব্যক্তিকে এ ধরনের কাজের আদেশ দেয়। যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট, তাহলে যাও, তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো। যদি তোমরা সত্যবাদী হও, হে নবী, তুমি জেনে রাখো এরা কখনোই কামনা করবে না আল্লাহর সাথে যে আচরণ এরা করেছে, এবং নিজেদের হাত দিয়ে এরা যা কিছু অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করে জানেন। সত্যি কথা হচ্ছে এদেরকেই বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে এরা বেশি লোভী। আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে এ বনী ইসরায়েলের লোকেরা তাদের চেয়েও এক কদম অগ্রসর। এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনই এদের দেয়া হোক না কেন তা কখনো এদের তার অবশ্যম্ভাবী আজাব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে, অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর বাণীসমূহ তোমার অন্তঃকরণে নাজিল করে দেয়, তাও এমন এক বাণী যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে। সর্বোপরি এ হচ্ছে মোমেনদের জন্য সুসংবাদবাহী গ্রন্থ। যারা আল্লাহর শত্রু, শত্রু তার বাণীবাহক ফেরেশতার ও নবী রসুলের শত্রু জিব্রাইলের ও মিকাইলের, তারা একদিন এ কথাটা বুঝতে পারবে। স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু। অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি, পাপী ব্যক্তিরা ছাড়া এ সবকিছু কেউই অস্বীকার করতে পারে না। কিংবা যখনই তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে। আসলে তাদের অধিকাংশই ইমানদার ছিল না। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাবের ধারকদের একটি দল পূর্ববর্তী কিতাবের কথাগুলো এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দিল যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই এরা ক্ষান্ত হয়নি। জাদু মন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করল যা শয়তান কর্তৃক সুলাইমান নবীর রাজত্বের সময়ে সমাজে চালু করা হয়েছিল। সত্য কথা হচ্ছে সুলাইমান কখনো জাদুকে আল্লাহ বিরোধী কাজে ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি। আল্লাহকে তো অস্বীকার করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। জাদু পাগল মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হারুত মারুত নামে যে দুজন ফেরেশতাকে ব্যাবিলনে পাঠিয়েছেন, আল্লাহর সেই দুজন ফেরেশতা কাউকে যখনই এ বিষয়ের শিক্ষা দিত প্রথমেই তারা এ কথাটা তাদের বলে দিত, আমরা তো হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র, অতএব কোনো অবস্থায় তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না। তারা মূলত এমন কিছু শেখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা যদি জানত শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই, তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যি নিকৃষ্ট, কত ভালো হতো যদি তারা কথাটা জানত। তারা যদি আল্লাহর উপর ঈমান আনত এবং তাকেই ভয় করত তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ইমানদার ব্যক্তিরা, ধৃষ্টতার সাথে কখনো বলো না হে নবী তুমি আমাদের কথা শোনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলো হে নবী আমাদের দিকে লক্ষ্য করো এবং তোমরা সর্বদা তার কথা শুনবে মনে রাখবে। যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কিতাব কিংবা যারা আল্লাহর সাথে প্রকাশ্য শিরক করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের মতো কোনো ভালো কিছু নাজিল হোক, কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহে বিশেষভাবে বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই বা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না
আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট? তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারীও নেই। তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের আগে মুসাকে করা হয়েছিল? কেউ যদি ইমানকে কুফরির সাথে বদল করে নেয়, অবশ্যই সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরা হয়ে যাবে। আহলে কেতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে যেভাবেই হোক তোমাদের ইমানের আলোর বদলে আবার সেই কুফরির অন্ধকারে ফিরিয়ে নিতে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সব কিছুর উপর অবশ্যই ক্ষমতাশালী। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে যাবে না। আসলে এটা হচ্ছে তাদের মিথ্যা কল্পনা। তুমি হে নবী বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেককার মানুষ। তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় রয়েছে। তাদের কোনো ভয়ভীতি নেই আর না সেদিন তাদের চিন্তান্বিত হতে হবে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে, ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। অথচ এদের অবস্থা হচ্ছে এরা উভয়ই আল্লাহর কিতাব পাঠ করে, আদৌ আল্লাহর কিতাবের কোনো কিছুই জানে না। এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। সে ব্যক্তি চেয়ে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়। এ ধরনের লোকদের বস্তুত তাতে ঢোকার কোনো যোগ্যতাই নেই। তবে একান্ত ভীত সন্ত্রস্তভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি। এরা কেবলা বদলের ব্যাপারেও মতবিরোধ করেছিল, অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ তাআলার। তাছাড়া তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই তো আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। খ্রিস্টান লোকেরা বলে, আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন, অথচ যাবতীয় পবিত্রতা একান্তভাবে তাঁর। তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে। আসমান সমূহ ও জমিনের সব কিছুই তাঁর জন্যে, এর প্রতিটি বস্তুই তাঁর একান্ত অনুগত। বরং আসমান সমূহ ও জমিনের তিনি স্রষ্টা। যখন তিনি কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন, হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। যারা সঠিক কথা জানে না তারা বলে, আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন? অথবা এমন কোন নিদর্শন আমাদের কাছে কেন পাঠান না যার মাধ্যমে আমরা তাকে দেখতে পাব? এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলত। এদের সবার মন আসলে একই ধর্মের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আমি তাদের জন্য আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি, পাঠিয়েছি আজাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ বাহী হিসেবে। জেনে রেখো, তোমাকে জাহান্নামের অধিবাসীদের দায় দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার ওপর খুশি হবে না। হ্যাঁ, তুমি যদি কখনো তাদের দলের অনুসরণ করতে শুরু করো তখনই এরা খুশি হবে। তুমি তাদের বলে দাও, আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র পথ। সাবধান, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তাআলা ছাড়া তুমি কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। আহলে কিতাবদের মাঝে এমন কিছু লোক আছে যারা এ কোরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়া দরকার সেভাবেই পড়ে। তারা তার উপর ইমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সে নিয়ামতের অংশ হিসেবে আমি তোমাদের দুনিয়ার অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।
তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময়ও নেওয়া হবে না, আবার একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না, সেদিন এসব লোকদের কোনো রকম সাহায্যও করা হবে না। আরও স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন, অতঃপর তা পুরোপুরি সে আদায় করল। আল্লাহ তাআলা বললেন, এবার আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল, আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ তাআলা বললেন, আমার প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না। স্মরণ করো আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে এই কাবা ঘরটি নির্মাণ করেছিলাম, আমি তাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও ওমরার তাওয়াফকারীদের জন্যে, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্যে, সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্যে পবিত্র করে রাখে। ইব্রাহিম যখন বলেছিল, হে মালিক, এ শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপায় উপকরণ সরবরাহ করতে থাকব, অতঃপর অচিরেই আমি তাদের আগুনের আজাব ভোগ করতে বাধ্য করব, যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের মালিক, আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো, একমাত্র তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো। তারা আরো বলল, হে আমাদের মালিক, আমাদের উভয়কেই তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও। হে মালিক, তুমি আমাদের তোমার ইবাদতের আনুষ্ঠানিকতা সমূহ দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবশ হও, কারণ তুমি অত্যন্ত দয়া পরবশ ও পরম দয়ালু। হে আমাদের মালিক, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রসুল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো, কারণ তুমি মহাপরাক্রমশালী ও পরম কুশলী। জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের আনিত জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অথচ তাকে আমি দুনিয়ার নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি, শেষ বিচারের দিনেও সে আমার নেক লোকদের মধ্যে সামিল হবে। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সে পথে চলার জন্য সে তার সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুবও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দীন ইসলাম মনোনীত করে দিয়েছেন, অতএব কোনো অবস্থায় এই জীবন বিধানের আনুগত্য স্বীকার ব্যতীত রেখে তোমরা মৃত্যুবরণ করো না। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হল এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল, বলো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছেন একক, আমরা তার আত্মসমর্পণকারী বান্দা হয়ে থাকব। এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। এরা ইহুদি ও নাসারারা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা তো আল্লাহর উপর ইমান এনেছি এবং ইমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর। আমাদের আগে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি
তাছাড়া মুসা ঈসা সহ সব নবীকে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপর আমরা ঈমান এনেছি। আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না, আমরা তো হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা। আর এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ঈমান আনত তাহলে তারাও সঠিক পথ পেত। তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট হবেন, তিনি শুনেন তিনি জানেন। হে নবী, তাদের তুমি বলো আসল রং হচ্ছে আল্লাহ তাআলারই, এমন কে আছে যার রং তার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে? আমরা ঘোষণা করছি আমরা তাঁরই ইবাদত করি। হে নবী, তুমি তাদের বলো তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি যেমন আমাদের মালিক তেমনি তিনি তোমাদেরও মালিক। আমাদের কাজ আমাদের জন্যে আর তোমাদের কাজ তোমাদের জন্যে। আমরা তাঁর আনুগত্যের ব্যাপারে সবাই হচ্ছি নিষ্ঠাবান। অথবা তোমরা কি একথা বলতে চাও যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তাআলা বেশি জানেন? যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। এরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের জন্য, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্য। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। কিবলা বদলের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এ কি হল, এতদিন যে কিবলার উপর তারা প্রতিষ্ঠিত ছিল আজ কিসে তাদের সেদিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি তাদের বলে দাও পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানব দলে পরিণত করেছি যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো, এবং একইভাবে রসুলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে আমি তা এই উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম যাতে করে আমি এ কথাটা জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে তার কথা থেকে ফিরে যায়। তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্য আল্লাহ তাআলা যাদের হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা কখনো তোমাদের ঈমান বিনষ্ট করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড় দয়ালু ও একান্ত মেহেরবান। কিবলা পরিবর্তনের জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে যেভাবে আমার আদেশের অপেক্ষায় থাকতে তা আমি অবশ্যই দেখতে পেয়েছি। তাই আমি তোমার পছন্দ মতো দিককে কিবলা বানিয়ে দিচ্ছি। এখন থেকে তোমরা এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখমণ্ডল সেদিকে ফিরিয়ে দেবে। এসব লোক যাদের কাছে আগেই কেতাব নাজিল করা হয়েছিল তারা ভালো করেই জানো এ ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এ সত্ত্বেও তারা যে আচরণ করে যাচ্ছে আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। যাদের ইতিপূর্বে কেতাব দান করা হয়েছে তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণ এনে হাজির করো তারপরেও এরা তোমার কেবলার অনুসরণ করবে না, আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দলও তো আরেক দলের কেবলার অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে সামিল হয়ে যাবে। যাদের আমি কিতাব দান করেছি এরা তাকে এত ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছেলেদের। এদের একদল সত্য গোপন করার চেষ্টা করছে অথচ এরা তো সবকিছু জানে। হে নবী, তুমি তাদের বলো তোমার মালিকের পক্ষ থেকে এ হচ্ছে একমাত্র সত্য, সুতরাং কোনো অবস্থায় তোমরা সন্দেহ পোষণকারীদের দলে সামিল হয়েও না। প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা দিক নির্দিষ্ট থাকে যেদিকে সে জাতি মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা আসল কল্যাণের দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে
কেবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যবলী সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যেদিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্য সেখান থেকেই মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যেও। এ সময় যেখানেই তুমি থাকো না কেন, সে কাবার দিকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে খাড়া করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি করে তাদের কথা অবশ্য আলাদা। তোমরা এসব ব্যক্তিদের ভয় করো না, তোমরা বরং ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি। এর ফলে তোমরাও সঠিক পথের সন্ধান পেতে পারো। এই সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যই আমি এভাবে তোমাদের কাছে তোমাদের মাঝ থেকেই একজনকে রসুল করে পাঠিয়েছি, যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, এবং তৃতীয়ত সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে। সর্বোপরি সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞান দান করবে যা তোমরা কখনো জানতে না। অতএব এসব অনুগ্রহের জন্য তোমরা আমাকেই স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা কখনো মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত মানুষ। কিন্তু এ বিষয়টির কিছুই তোমরা জানো না। আমি অবশ্যই ইমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জান মাল ও ফসল আদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সে ধৈর্যশীলদের আমার নিয়ামতের সুসংবাদ দান করো। যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয় তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যই, আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অগণিত রহমত ও অপার করুণা, আর এরাই সঠিক পথ প্রাপ্ত। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ কিংবা উমরা আদায় করার এরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। কেননা যদি কোনো ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা পরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সেসব সুস্পষ্ট নিদর্শন সমূহ ও পরিষ্কার পথ নির্দেশ গোপন করে, এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। অভিশাপ বর্ষণ করে অন্যান্য অভিশাপকারীরাও, তবে তারা এ কাজ থেকে ফিরে আসবে এবং নিজেদের সংশোধন করে নেবে। খোলাখুলিভাবে তারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা এতদিন আহলে কিতাবরা গোপন করে আসছিল। এরাই হবে সেসব লোক যাদের উপর আমি দয়া পরবশ হব। আমি পরম ক্ষমাকারী দয়ালু। যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সর্বোপরি অভিশাপ সমগ্র মানব কুলের। এই অভিশপ্ত অবস্থা নিয়েই এরা সেখানে চিরদিন থাকবে। শাস্তির মাত্রা এদের উপর থেকে বিন্দু মাত্র কম করা হবে না, তাদের কোন রকম অবকাশও দেয়া হবে না। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তিনি দয়ালু, তিনি মেহরবান। নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, মহাসাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতে আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরও আছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মাঝে। ভূমির নির্জীব হওয়ার পর তিনি এ পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর এই ভূখণ্ডে সব ধরনের প্রাণীর তিনি আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যা আসমান জমিনের মাঝে বসীভূত করে রাখা হয়েছে,
তার মাঝে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। মানুষদের মাঝে কিছু সংখ্যক এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই তাদের ভালোবাসা উচিত। আর যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান আনে তারা তো তাকেই সর্বাধিক পরিমাণে ভালোবাসবে। যারা আল্লাহর আনুগত্য না করে বাড়াবাড়ি করছে তারা যদি আজাব সচক্ষে দেখতে পেত তাহলে এরা বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যই। শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর। সেদিন ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যাদের তারা মেনে চলত তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলবে, বলবে আমরা তো এদের চিনিই না। এদের উভয়ের মধ্যেকার ভঙ্গুর সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এ হতাশাগ্রস্ত অনুসারীরা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকত তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে আমরা সেখানে গিয়ে তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছেদ করে আসতাম। এভাবেই আল্লাহ তাআলা তাদের সমগ্র জীবনের কর্মকাণ্ডগুলো তাদের সামনে একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে তুলে ধরবেন। তাদের জন্য যে জাহান্নাম নির্ধারিত হয়ে আছে এরা কখনো সেই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও এবং হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা সে হচ্ছে তোমাদের খোলাখুলি দুশ্মন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সবসময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেয়, যাতে করে আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যা সম্পর্কে তোমরা কিছুই জানো না। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো শুধু সে পথেরই অনুসরণ করব যে পথের উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। তাদের বাপ দাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে কিংবা তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে তবু কি তারা তাদের অনুসরণ করবে? এভাবে যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন কিছুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই পশুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, কথাও বলতে পারে না, চোখেও দেখে না, এ কারণে হেদায়েতের কথাও এরা বোঝে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করো। অবশ্য যদি তোমরা হালাল হারামের ব্যাপারে একান্তভাবে শুধু তাঁরই দাসত্ব করো, অবশ্যই তিনি মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শুকুরের গোশত হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তু হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে, তবে সে ব্যক্তির কথা আলাদা যাকে এজন্য বাধ্য করা হয়েছে। যদি সে ব্যক্তি এমন হয় যে সে আল্লাহর আইনের সীমা লঙ্ঘনকারী হয় না অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চেয়েতে বেশি ভোগ করে তাকে অভ্যস্ত হয়ে পড়ে না, তাহলে এই অপারগতার সময় হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অনেক মেহেরবান। এ সত্ত্বেও যারা আল্লাহর নাজিল করা তার কিতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয় তারা এটা দিয়ে যা হাসিল করে তা হচ্ছে আগুন, যা দিয়ে তারা নিজেদের পেট ভর্তি করে রাখে। শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের সেদিন পবিত্র করবেন না। ভয়াবহ আজাব এদের জন্য নির্দিষ্ট। এরা হেদায়েতের বদলে গুমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আজাব বেছে নিয়েছে। এরা ধৈর্যের সাথে ধীরে ধীরে জাহান্নামের আগুনের উপর গিয়ে পড়েছে। এটা এই জন্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আগে থেকেই সত্য দীন সহকারে কিতাব নাজিল করে দিয়েছেন। যারা এই কিতাবে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে বিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতে কিন্তু কোনোই কল্যাণ নিহিত নেই। আসল নেকি হচ্ছে একজন মানুষ আল্লাহর উপর ইমান আনবে, পরকালের উপর ইমান আনবে, ইমান আনবে ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রসুলদের উপর এবং আল্লাহর দেয়া মাল সম্পদ তাঁরই ভালোবাসা পাবার মানুষে আত্মীয় স্বজন
এতিম মিসকিন ও পথিক মুসাফিরের জন্য ব্যয় করবে। সাহায্যপ্রার্থী দুস্থ মানুষ, সর্বোপরি মানুষদের কয়েদ ও দাসত্বের বন্দী দশা থেকে মুক্ত করার কাজে অর্থ ব্যয় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, দারিদ্র বিমোচনের জন্য জাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে, ক্ষুধা দারিদ্রের সময় ও দুর্দিনে ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত আল্লাহভীরু মানুষ। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নরহত্যার কেসাস তথা প্রতিশোধ কিভাবে নিতে হবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে, এবং তা এই যে মৃত স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডাজ্ঞা পাবে, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হয়, তার ক্ষেত্রে কোনো ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার উপায় এবং তার একটি অনুগ্রহ মাত্র। যদি কেউ এর পরেও বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহর নির্ধারিত এই কেসাসের মাঝেই সত্যিকার অর্থে তোমাদের সমাজ ও জাতির জীবন নিহিত রয়েছে। আশা করা যায় অতঃপর তোমরা সতর্ক হয়ে চলবে। হে ইমানদার লোকেরা, তোমাদের জন্য এই আদেশ জারি করা হয়েছে যে যদি তোমাদের মাঝে কোনো লোকের মৃত্যু এসে হাজির হয় এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বণ্টনের কাজে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়তের ব্যবস্থা রয়েছে। এটা পরহেজগার লোকদের উপর একান্ত করণীয়। যারা তার এই ওসিয়ত শুনে নেয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরই বর্তাবে। আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সবকিছুই তার জানা। অবশ্য কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে এ ধরনের আশঙ্কা থাকে যে সে পক্ষপাতিত্ব করে কারো প্রতি অবিচার করে গেছে কিংবা কারো সাথে এর ফলে নাইনসাফি করা হয়েছে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে মূল বিষয়টি সংশোধন করে নেয়, এতে তার কোনো দোষ হবে না। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহকে ভয় করতে পারো। রোজা ফরজ করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য, তারপরেও কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে গেলে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। এর পরেও যাদের উপর রোজা একান্ত কষ্টকর হবে, তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে, এবং তা হচ্ছে একজন গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এ অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। তবে এ সময় তোমরা যদি রোজা রাখতে পারো, তাই তোমাদের জন্য ভালো। তোমরা যদি রোজার উপকারিতা সম্পর্কে জানতে যে এতেই কল্যাণ রয়েছে। রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, মানুষদের জন্য হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময় গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এ সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের জীবন আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবন কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে জীবন যাপনের যে পদ্ধতি শিখিয়েছেন, তার জন্য তোমরা তাঁর মাহাত্ম্য বর্ণনা করতে এবং তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো। হে নবী, আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তাকে তুমি বলে দিও আমি তার একান্ত কাছেই আছি, আমি আহ্বানকারী ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে, তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরে ঈমান আনা। আশা করা যায় এতে করে তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে
যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, কারণ তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য। আল্লাহ তাআলা এটা জানেন। রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছিলে, তাই তিনি তোমাদের উপর থেকে কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ ব্যাপারে আল্লাহ পাক তোমাদের জন্য যা বিধিবিধান কিংবা সন্তান লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজার সময় পানাহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে, তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। তবে মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থেকো। এই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। অতএব তোমরা কখনো এর কাছেও যেও না। এভাবেই আল্লাহ তাআলা তাঁর যাবতীয় নিদর্শন মানুষদের জন্য বলে দিয়েছেন, যাতে করে তারা এ আলোকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাৎ করো না। আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসেবেও পেশ করো না। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কমা সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষরা দিন তারিখ সম্পর্কে জানতে পারে। তাছাড়া এর মাধ্যমে লোকেরা হজের সময়সূচিও জেনে নিতে পারে। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল নেকি হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করল তা দেখা। এখন থেকে ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়ে তোমরা আসা যাওয়া করো। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, কিন্তু কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বহিষ্কার করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা নরহত্যার চাইতেও বড় অপরাধ তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো না। যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের আক্রমণ না করে, তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এভাবেই কাফেরদের শাস্তি দেয়া হয়। তবে তারা যদি যুদ্ধ বিগ্রহ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিন থেকে ফিতনা নির্মূল হয়ে যায় এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়, তবে হ্যাঁ, যারা নিজেরাই জালেম তাদের ওপর এটা প্রযোজ্য নয়। একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত মাস আশা করা যাবে। প্রয়োজনে এ সম্মানিত মাস সমূহেও প্রতিশোধ ব্যবস্থা বৈধ হবে। এ সময়ে যদি কেউ তোমাদের উপর হস্ত প্রসারিত করে তাহলে তোমরাও তাদের উপর তেমনি হস্ত প্রসারিত করে জবাব দাও। তবে সর্বদাই আল্লাহকে ভয় করতে থাকো। মনে রেখো, যারা অপরাধ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। অর্থ সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না এবং তোমরা অন্য মানুষদের সাথে দয়া অনুগ্রহ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ ও ওমরা সম্পন্ন করো। পথে যদি তোমাদের কোথাও বাধা দেওয়া হয় তাহলে সে স্থানে কোরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কোরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সে যেন এর বিনিময়ে ফেদিয়া আদায় করে, এবং তা হচ্ছে কিছু রোজা রাখা অথবা অর্থ দান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে
তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও উমরা আদায় করতে চায় তার উচিত তার সাধ্য অনুযায়ী কুরবানি আদায় করা। যদি কুরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়কালে তিনটি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন সাতটি সর্বমোট পূর্ণ দশটি রোজা রাখে। এই সুবিধাটুকু শুধু তাদের জন্য যাদের পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ তাআলা কঠোর আজাব প্রদানকারী বটে। হজের মাসসমূহ একান্ত সুপরিচিত। সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে হজের ভেতর কোনো যৌন সম্ভোগ নেই, নেই কোনো অশ্লীল গালিগালাজ বা ঝগড়াঝাটি। আর যত ভালো কাজই তোমরা করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। হজের নিয়ত করলে এর জন্য তোমরা পাথেয় জোগাড় করে নেবে, যদিও আল্লাহর ভয়টাই হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো। হজের এই সময়গুলোতে যদি তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চাও তাতে তোমাদের কোনোই দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে তখন মুজদালাফায় মশআরে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করবে, ঠিক যেমনি করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন তেমনি করে তাকে স্মরণ করবে। ইতিপূর্বে তোমরা আসলেই পথভ্রষ্টদের দলে সামিল ছিলে, তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে। নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহখাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। তোমরা তোমাদের হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে, তেমনি করে বরং তার চেয়ে বেশি পরিমাণে এখন আল্লাহকে স্মরণ করো। মানুষদের ভেতর থেকে একদল লোক বলে, হে আমাদের মালিক, সব ভালো জিনিস তুমি আমাদের এই দুনিয়াতেই দিয়ে দাও। বস্তুত যারা এ ধরনের কথা বলে তাদের জন্য পরকালে আর কোনো পাওনাই বাকি থাকে না। আবার এ মানুষদেরই আর একদল বলে, হে আমাদের প্রতিপালক, এ দুনিয়ায়ও তুমি আমাদের কল্যাণ দান করো, পরকালেও তুমি আমাদের কল্যাণ দাও, সর্বোপরি তুমি আমাদের আগুনের আজাব থেকে নিষ্কৃতি দাও। এ ধরনের লোকদের তাদের নিজ নিজ উপার্জন মোতাবেক তাদের যথার্থ হিস্সা রয়েছে, আল্লাহ তাআলাই হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। হাতে গোনা হজের এ কয়টি দিনে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়ো করে দুদিনের মধ্যে মিনা থেকে মক্কায় ফিরে আসে তাতে যেমন কোনো দোষ নেই, তেমনি যদি কোনো ব্যক্তি সেখানে আরো বেশি অপেক্ষা করতে চায় তাতেও কোনো দোষ নেই। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো একদিন তোমাদের তাঁর কাছেই জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকও আছে পার্থিব জীবনে যার কথা তোমাকে খুবই উৎফুল্ল করবে, তার মনে যা কিছু আছে তার উপর সে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু এর প্রকৃত পরিচয় হচ্ছে সে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। আবার সে যখন আল্লাহর জমিনের কোথাও ক্ষমতার আসনে বসতে পারে তখন সে নানা প্রকারে অশান্তি সৃষ্টি করতে শুরু করে, জমিনের শস্যক্ষেত্র বিনাশ করে, জীবজন্তুর বংশ নির্মূল করতে চায়। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারী মানুষদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ সৃষ্টি না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন তাকে মিথ্যা অহংকারে পেয়ে বসে যা গুনাহর সাথে মেশানো থাকে। মূলত এ চরিত্রের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা হচ্ছে একান্ত নিকৃষ্টতম ঠিকানা। এ মানুষদের ভেতর আবার এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার এতটুকু সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা এ ধরনের বান্দাদের প্রতি সত্যিই অনুগ্রহশীল। হে ইমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায় অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশ্মন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব সুস্পষ্ট নিদর্শন তোমাদের কাছে এসে যাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন হয় তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ ও পরাক্রমশালী। তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে এখানে আসবেন?
এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সব কয়টি ব্যাপার সর্বশেষে তাঁর কাছেই উপনীত হবে। তুমি বনি ইসরায়েলদের জিজ্ঞেস করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে হেদায়েতের নিয়ামত আসার পর সে নিজে তা বদলে ফেলে, তার জন্য আল্লাহ তালা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এ পার্থিব জীবনটা খুব লোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রুপ করে, অথচ এ ইমানদার ব্যক্তি যারা আল্লাহ তালাকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা এদের তুলনায় অনেক বেশি হবে। আল্লাহ তালা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, পরে এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকেই ভুলে গেল। তখন আল্লাহ তালা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আজাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি সত্যসহ গ্রন্থ নাজিল করলেন যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে, যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়ত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি এমনি বেহেশতে চলে যাবে? এখনো পূর্ববর্তী নবীদের অনুসারীদের বিপদের মতো কিছুই তোমাদের উপর নাজিল হয়নি। তাদের উপর বহু ধরনের বিপর্যয় ও সংকট এসেছে, কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে, কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে, এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলা সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা তার প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে খরচ করবে, তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতামাতার জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, এতিম অসহায় মিসকিনদের জন্যে এবং মুসাফিরদের জন্য খরচ করবে তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো কাজ তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন। সত্য প্রতিষ্ঠা ও অসত্য নির্মূল করার জন্যে যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে আর এটাই তোমাদের ভালো লাগে না। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এমন কোন জিনিস তো থাকতে পারে যা তোমাদের ভালো লাগে না অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর, আবার একইভাবে এমন কোন জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলাই সব চাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনার কথা, কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায় কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া, আর আল্লাহ দ্রোহিতার ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। এ কারণেই এরা তোমাদের সাথে এ মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায়, অতঃপর সে মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সে লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখেরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। যারা ইমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগৃহীত হবার আশা করতে পারে। আল্লাহ তাআলা ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, এ দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে, যদিও মানুষের জন্য এর কিছু কিছু ব্যবসায়িক উপকারিতাও রয়েছে, কিন্তু এ উভয়ের ধ্বংসকারী গুণা তার ব্যবসায়িক উপকারিতার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করে তারা নেক কাজে কি কি খরচ করবে, তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তাই,
আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার আয়াতসমূহ খুলে খুলে বলে দেন যাতে করে তোমরা এ নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এ নির্দেশ তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণের জন্যই। তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি বলো তাদের জন্য গৃহীত সব পন্থাই উত্তম যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো, তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়ানুক পন্থায় আছে আর কে ফাসাদী স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এ ব্যাপারে আরো অধিক কড়াকড়ি আরোপ করতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমতাবান এবং কুশলীও। তোমরা কখনো কোনো মুশরিক নারী বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম, যদিও এ মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে। কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো, যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে। আসলে এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডেকে নেবে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মোমেন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান জানান, এবং এজন্য তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময়ে তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি তাদের বলো, আসলে মহিলাদের এ সময়টা হচ্ছে একটি অপবিত্র ও কষ্টকর অবস্থা, কাজেই ঋতুস্রাবকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং তোমরা দৈহিক মিলনের জন্য তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও। দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন যারা আল্লাহর দিকেই ফিরে আসে এবং যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা সময় থাকতে নিজেদের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো, একদিন তোমাদের সবাইকে তাঁর সামনাসামনি হতে হবে। মোমেনদের তুমি পুরস্কারের সুসংবাদ দান করো। তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসাবে ব্যবহার করবে না যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। কারণ আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথাই তিনি জানেন। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা আন্তরিকভাবে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে তাদের এ ব্যাপারে মনস্থির করার জন্য 4 মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি এ সময়ের ভেতর তালাক দেওয়ার সিদ্ধান্ত করে তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শোনেন জানেন। তালাকপ্রাপ্তা মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ের বন্ধন থেকে দূরে রাখে। তাদের গর্ভে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা কোনো অবস্থায় তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না যদি তারা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনে। এ সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীরা অবশ্য বেশি অধিকারী যদি তারা উভয় পরস্পর মিলেমিশে চলতে চায়। পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে তেমনি রয়েছে নারীদের উপর পুরুষের অধিকার। পারিবারিক ভরণ পোষণের দায়িত্বের কারণে তাদের উপর পুরুষের মর্যাদা একমাত্রা বেশি রয়েছে। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। তালাক 2 বার মাত্র উচ্চারণ করা যেতে পারে, 3য়বারের আগেই হয় সম্মান মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে দেবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থাই ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছো
তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয় তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতর থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয় তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না। জেনে রাখো এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। যদি সে তাকে তালাক দিয়েই দেয় তাহলে তারপর এ স্ত্রী তার জন্য আর বৈধ হবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরবর্তী পর্যায়ে তারা যদি সত্যি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের উপর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। যারা এ সম্পর্কে অবগত আছে আল্লাহ তাআলা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় ইদ্দত পূর্ণ করে নেয় তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনো তাদের আটকে রেখো না, এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখাই লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর নির্দেশ সমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো তোমরা ছিলে অজ্ঞ, আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েতের বাণী পাঠিয়ে নিয়ামত দান করেছেন, শুধু তাই নয় তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন যা তোমাদের দৈনন্দিন জীবনের নিয়ম কানুন বাতলে দেয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকেফাল রয়েছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও অতঃপর তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের নির্ধারিত অপেক্ষার সময় ইদ্দত পালন শেষ করে নেয় তখন তোমরা তাদের পছন্দ মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। যদি তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে থাকে, তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এ আদেশ দেওয়া হচ্ছে। মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েদের পুরো দুটো বছরই সন্তানকে বুকের দুধ খাওয়ানো উচিত, এ নিয়ম তার জন্য, যে চায় সন্তানের দুধ খাওয়ানো পুরো মাত্রায় আদায় করুক। সন্তানের পিতা দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করবে, কোনো ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে পিতা মাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগে ভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে দিতে চায় তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দুগ্ধদাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায় তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত থাকবে। অপেক্ষার এ সময়টুকু যখন তারা পূরণ করে নেবে তখন নিজেদের বিয়ের ব্যাপারে তারা ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তাই করতে পারবে এবং এ বিষয়টিতে তাদের উপর কোনো গুনাহ নেই। মূলত তোমরা যে যাই করো না কেন আল্লাহ তাআলা সব কাজেরই খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাকে বিয়ে করার জন্য পয়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়েও রাখো তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই, কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন। তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে
কিন্তু সাবধান, আড়ালে আপনাদের থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। আর ইদ্দত অপেক্ষার শরীয়ত সম্মত সময় শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তাঁর থেকেই সতর্ক হও এবং একথাও জেনে রেখো, আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যশীল, মহান ক্ষমাশীল। স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণের আগেই যদি তোমরা তাদের তালাক দাও, তাতে শরীয়তের দৃষ্টিতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এ পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুক পন্থায় কিছু পরিমাণ অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তির উপর থাকবে নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির উপর থাকবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর আরোপিত স্ত্রীদের একটি অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করনি কিন্তু মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছ, এমত অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও তাহলে তাদের জন্য থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী নিজে থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায় তাহলে তা হবে আল্লাহ ভীতিরও একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি কাজ করো তার সবকিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। তোমরা নামাজ সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সওয়ারের উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং সে বিধবা স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরীদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা এক বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে, কোনো অবস্থায় যেন তার ভিটে মাটি থেকে তাকে বের করে দেয়া না হয়। এই সময় পূরণ হবার আগে যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয় তাহলে এজন্য তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা সবার উপর শক্তিশালী, তিনি বিজ্ঞ কুশলীও। স্বামীদের উপর তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণের দায়িত্ব থাকবে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে এটা তাদের উপর আরোপিত দায়িত্ব। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদের পরিণতি দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। তাদের এ কাপুরুষোচিত আচরণে রুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। অতঃপর এক সময় তাদের বংশধররা সাহসিকতার সাথে জালেমের মোকাবেলা করল। আল্লাহ তাআলা তাদের পুনরায় সামাজিক ও রাজনৈতিক জীবন দান করলেন। আল্লাহ তাআলা এ ধরনের সাহসী মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং একথা ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা যেমন সব শোনেন তেমনি তিনি সবকিছু জানেনও। তোমাদের মধ্যে থেকে কে এমন হবে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সে অঙ্ক তার জন্য বহু গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করে দেন, আর সবশেষে তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি বনি ইসরায়েল দলের কতিপয় নেতা সম্পর্কে চিন্তা করনি যখন তারা মুসার আগমনের পর তদানীন্তন নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দাও যেন তার সাথে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি? আল্লাহর নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে
আমাদের ছেলে মেয়েদেরও বের করে দেওয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যি তাদের আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেওয়া হল, তখন কতিপয় সাহসী বান্দা ছাড়া তাদের অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা জালেমদের ভালো করে জানেন। তাদের নবী তাদের বলল, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। একথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে যে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহের অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি রয়েছে, তাছাড়া অর্থ প্রাচুর্যও তো তার বেশি নেই। আল্লাহর নবী বলল, শাসন ক্ষমতার জন্য আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন এবং এ কাজের জন্য তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করে থাকেন, তার ভাণ্ডার অনেক প্রশস্ত। আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজত্ব দেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের আরো বলল, আল্লাহ তাআলা যাকে পাঠাচ্ছেন তার বাদশাহীর অবশ্যই একটা চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে সে তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে। তাছাড়া এই অমূল্য সিন্ধুকে মুসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্ধুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা দেখবে এ সব কিছুতে তোমাদের জন্য এক ধরনের নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত নিজ বাহিনী নিয়ে যখন এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আঁচড়া পানি খেয়ে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করল। এ কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল, তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। এ সময় তাদেরই সাথী বন্ধুরা যারা জানতো তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল সেনাবাহিনীর উপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য দাঁড়াল, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের মালিক, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশ্মনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। লড়াইয়ের ময়দানে তারা তাদের পর্যুদস্থ লাঞ্ছিত করে দিল এবং দাউদ আল্লাহর সাহায্য নিয়ে জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজ ক্ষমতা চালানোর কৌশল শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা তাকে নিজ ইচ্ছা মতো আরো বহু বিষয়ে জ্ঞান দান করলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেকদল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত, কিন্তু আল্লাহ তাআলা তা চাননি। কেননা আল্লাহ তাআলা এ সৃষ্টিগুলোর উপর বড়ই অনুগ্রহশীল। এ কিতাবে বর্ণিত এসব ঘটনা হচ্ছে আল্লাহর এক একটা নিদর্শন মাত্র, যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। এর কোন ঘটনাই তো তুমি জানতে না। তুমি অবশ্যই আমার পাঠানো নবী রসুলদের একজন। এই যে নবী রসুলরা রয়েছে, এদের কাউকে কারো উপর আমি বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে এমনও কেউ ছিল যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এবং এর মাধ্যমে কারো মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। আমি মরিয়মের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম, অতঃপর পবিত্র রুহের মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু রসুলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ইমান আনল, আবার তাদের কিছু লোক আল্লাহ তাআলা ও তার নবীকে অস্বীকার করল। অথচ আল্লাহ পাক চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা যা চান তাই করেন।
হে ইমানদাররা, তোমরা যারা ইমান এনেছ, আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো সেদিনটি আসার আগে, যেদিন কোনো বেচাকেনা চলবে না, কোন রকম বন্ধুত্ব ভালোবাসাও কাজে আসবে না, না সেদিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে। মূলত এদিনের অস্বীকারীরাই হচ্ছে জালেম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি সত্তা। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সবকিছুরই একচ্ছত্র মালিকানা তাঁর। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন, তবে তা ভিন্ন কথা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে। এ উভয়টির হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কারণ সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বাতিল মতাদর্শকে অস্বীকার করে, আল্লাহর দেয়া জীবনাদর্শের উপর ইমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনোদিনই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সবকিছুই জানেন। যারা আল্লাহর উপর ইমান আনে, আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। তিনি জাহেলিয়াতের অন্ধকার থেকে তাদের ইমানের আলোতে বের করে নিয়ে আসেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই হয়ে থাকে তাদের সাহায্যকারী। তা তাদের দিনের আলোক থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সেই ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে বিতর্কে লিপ্ত হল? বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার মালিক তিনি যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। সে বলল, জীবন মৃত্যু তো আমিও দিয়ে থাকি। ইব্রাহিম বলল, আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উদয় ঘটান, একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো। এতে সত্য অস্বীকারকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। অথবা ঘটনাটি কি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে যাওয়ার সময় যখন দেখল তা বিধ্বস্ত হয়ে আপন অস্তিত্বের উপর মুখ থুবড়ে পড়ে আছে, তখন সে ব্যক্তি বলল, এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবন দান করবেন? এক পর্যায়ে আল্লাহ তাআলা সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর ধরে মৃত ফেলে রাখলেন। অতঃপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার জিজ্ঞেস করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ? সে বলল, আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় কাটিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বরং এমনি অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছ। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানীয়ের দিকে, দেখবে তা বিন্দুমাত্র পচেনি। তোমার গাধাটির দিকেও দেখো, তাও একই অবস্থায় আছে। আমি এসব এজন্যই দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এ মৃত জীবের হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো, তুমি নিজেই দেখতে পাবে আমি কিভাবে তা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি, অতঃপর কিভাবে তাকে আমি গোশতের পোশাক পরিয়ে দিয়েছি। অতএব এভাবে আল্লাহর দেখানো এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি এটা জানি, অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আরো স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে মালিক, মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবিত করো তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কেন, না দেখে কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে এই যা। আল্লাহ তাআলা বললেন,
তুমি বরং এক কাজ করো, চারটি পাখি ধরে আনো, অতঃপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে ওদের নাম তোমার কাছে পরিচিত হয়ে যায়। তারপর তাদের শরীর কেটে কয়েক টুকরে ভাগ করো, তাদের কাটা এক একটি টুকরো এক একটি পাহাড়ের উপর রেখে এসো, অতঃপর ওদের সবার নাম ধরে তুমি ডাকো। দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রাখো আল্লাহ তাআলা মহা শক্তিশালী বিজ্ঞ কুশলী। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে একে একে সাতটি শীষ বেরুল, আবার এর প্রতিটি শীষে রয়েছে একশো শস্য দানা। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকে বহু গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত অনেক বিজ্ঞ। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, খোঁটা দেয় না এবং কষ্টও দেয় না, এজন্য তাদের মালিকদের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই, তাদের সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। একটুখানি সুন্দর কথা বলা এবং উদারতা দেখিয়ে ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো। যে দানের পরিণামে কষ্টই আসে আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল বটে। হে ইমানদার বান্দারা, তোমরা উপকারের খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা বরবাদ করে দিও না। ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে, সে আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটির আবরণ পড়ল, সেখানে মুষলধারে বৃষ্টিপাত হল, অতঃপর তা পাথরটিকে শক্ত করে রেখে গেল। দান খয়রাত করে তারা যা কিছু অর্জন করল তা দিয়ে তারা কিছুই করতে পারল না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। অপরদিকে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং নিজেদের মানসিক অবস্থা আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সুসজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলেও বৃষ্টির শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করে পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে ফলে ফুলে সুশোভিত একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আঙুর সহ বিভিন্ন ধরনের ফলমূল থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, আর এর ফল ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে। এই অবস্থায় হঠাৎ করে এক আগুনে বাতাস এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা আল্লাহ তাআলার এসব কথার উপর চিন্তা গবেষণা করতে পারো। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ সে পবিত্র সম্পদ, এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন নিকৃষ্টতম জিনিসগুলো বেছে রেখে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা। তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের দানের মুখাপেক্ষী নন, সব প্রশংসার মালিক তো তিনি। শয়তান সব সময় তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং সে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে, আর আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেদিকেই তিনি তোমাদের ডাকছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। আল্লাহ তাআলা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলার সেই বিশেষ জ্ঞান দেওয়া হল সে যেন মনে করে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহর এসব কথা থেকে অন্য কেউ কোনো শিক্ষায় গ্রহণ করতে পারে না। তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার জন্য মানত করো
আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করে জানেন। জালিমদের আসলেই কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু দান করো তা যদি প্রকাশ্যভাবে মানুষদের সামনে করো তা ভালো কথা, তাতে কোনো দোষ নেই। তবে যদি তোমরা তা মানুষদের কাছে গোপন রাখো এবং চুপি চুপি অসহায়দের দিয়ে দাও তা হবে তোমাদের জন্য উত্তম। এ দানের কারণে আল্লাহ তাআলা তোমাদের বহুবিধ গুনাহ খাতা মুছে দেবেন। আর তোমরা যাই করো না কেন, আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। যারা তোমার কথা শুনে না তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয়, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকেই সঠিক পথ দেখান। তোমরা যা দান সৎকা করো এটা তোমাদের জন্য কল্যাণকর, কারণ তোমরা তো এজন্যই খরচ করো যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি পুরস্কার তোমাদের আদায় করে দেওয়া হবে, সেদিন তোমাদের উপর কোন রকম জুলুম করা হবে না। দান সৎকা তো তোমাদের মাঝে এমন কিছু গরিব মানুষের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত, যারা নিজেদের জন্য জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না, আত্মসম্মান বোধের কারণে কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোকেরা এদের মনে করে এরা বুঝি সচ্ছল। কিন্তু তুমি এদের বাহ্যিক চেহারা দেখেই এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো। এরা মানুষদের কাছ থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছুই খরচ করবে আল্লাহ তাআলা তার যথার্থ বিনিময় দেবেন, কারণ তিনি সবকিছুই দেখেন। যারা দিনরাত প্রকাশ্যে ও সঙ্গোপনে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে। তাদের উপর কোন রকম ভয়ভীতি থাকবে না, তারা চিন্তিতও হবে না। যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে অতঃপর সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এ আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে, তার ব্যাপার একান্তই আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু এরপর যে ব্যক্তি আবার সুদী কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন, অপরদিকে দান সৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের সেদিন কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। হে ইমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আগের সুদী কারবারের যেসব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও। যদি সত্যি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, যদি তোমরা এমনটি না করো তাহলে অতঃপর আল্লাহ তাআলা ও তাঁর রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাওয়ার অধিকারী হবে। সুদি কারবার দ্বারা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতঃপর সুদের জুলুম করা হবে না। সে ঋণ গ্রহীতা ব্যক্তি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার উপর চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তা মাফ করে দাও তাহলে তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ। যদি তোমরা ভালোভাবে জানো তাহলে তাই করো। সেদিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। সেদিন প্রত্যেক মানব সন্তানকে জীবনভর কামাই করা পাপ পুণ্যের পুরোপুরি ফলাফল দিয়ে দেওয়া হবে, কারো উপর সেদিন কোনো ধরনের জুলুম করা হবে না। হে ইমানদার বান্দারা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট একটি সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এ চুক্তিনামা লিখে দেবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায়।
লেখার সময় ঋণ গ্রহীতা লেখককে বলে দেবে কি কি শর্ত সেখানে লিখতে হবে। এ পর্যায়ে লেখককে অবশ্যই তার মালিক আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছু যেন বাদ না পড়ে। যদি সে ঋণ গ্রহীতা অজ্ঞ মূর্খ এবং সব দিক থেকে দুর্বল হয় অথবা চুক্তিনামার কথাবার্তা বলে দেওয়ার ক্ষমতাই তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগ পন্থায় বলে দেবে কি কি কথা লিখতে হবে। তদুপরি তোমাদের মধ্যে থেকে দুইজন পুরুষকে এ চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও। যদি দুইজন পুরুষ একত্রে পাওয়া না যায় তাহলে একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষী হবে, যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয়জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্যে থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষ পছন্দ করবে। সাক্ষীদের যখন সাক্ষী প্রদানের জন্য ডাকা হবে তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের সময় পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক, দিন ক্ষণ সহ তা লিখে রাখার ব্যাপারে অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্য দানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্যও এটা নিকটতর পন্থা। যা কিছু তোমরা নগদ হাতে হাতে আদান প্রদান করো তা সবসময় না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই, তবে ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে। দলিলের লেখক ও চুক্তিনামার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেওয়া যাবে না। তারপরেও তোমরা যদি তাদের এ ধরনের যাতনা প্রদান করো তাহলে জেনে রেখো তা হবে তোমাদের জন্য একটি মারাত্মক গুনাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শিখিয়ে দিচ্ছেন, কেননা আল্লাহ তাআলা সব কিছুই জানেন। যদি তোমরা কখনো সফরে থাকো এবং এ কারণে ঋণের চুক্তি লেখার মতো কোনো লেখক না পাও তাহলে চুক্তি লেখার বদলে কোনো জিনিস বন্ধক রেখে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকী জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমতাবস্থায় যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ সাব্যস্ত হয়। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আসমান জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। তোমরা তোমাদের মনের ভেতরে যা কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা তা গোপন করো আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন। এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর রসুল সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আর যারা সে রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর, তার রসুলদের উপর। তারা বলে, আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোন রকম পার্থক্য করি না। আর তারা বলে, আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি। হে আমাদের মালিক, আমরা তোমার ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকু বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়ায় সম্পন্ন করবে, আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে। অতএব হে মোমেন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো, তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু। অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো।